আরামবাগ পৌরসভার অস্থায়ী কর্মচারীরা পৌরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং বেতন বাড়াতে হবে, ইপিএফ চালু করতে হবে। এই সব দাবি নিয়ে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। তৃণমূলের রং রঙ মার্কেট, আমরা যদি কিছু বলতে যাই আমাদেরকে পুলিশে দিয়ে হেনস্থা করেছে। আপনারা কোন কোন পার্টি করেন? পার্টিটা আমরা যা করি পৌরসভার বাইরে, এখানে মূলত আমরা পৌর কর্মী, আমরা এখানে সব পার্টি ছেলেরাই আছে। আমার এখানে আমাদের পেটের ভাত মারার প্ল্যান করছি। আজকের মূল দাবি কি জন্য আজকে অবস্থান করছেন আপনারা? আজকের মূল দাবি অবস্থান যে আমরা এই যে ডেপুটেশনটা দিয়েছিলাম আমাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ওনারা সর্বশক্তিমান, নিজেরা ভেবে নিয়েছেন, ক্ষমতায় আছেন, ওনারা চাইছে আমরা যা খুশি করব। কালকে বোর্ড মিটিংয়ে করা ডেট দিয়ে দিয়ে কালকে বললো মাইনে বৃদ্ধি বেতন করাবে, সেই বৃদ্ধি বেতনের কোনো কথাই তারা বলেনি। আমরা চাইছি এই যে পরীক্ষাটা রোববারে আছে এই পরীক্ষা বাতিল হোক, সিনিয়রের ভিত্তিতে পৌরসভা থেকে আমাদের যেরকম আগের নিয়ম ছিল সেই নিয়মে আমাদের স্থায়ীকরণ করা হোক। আমার নাম পৌরসভার ক্যাজুয়াল কর্মীদের আমরা এপ্রিল মাস থেকে আমরা 700 টাকা বানিয়েছিলাম, আর ওরাও আবেদন করেছে, বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে সদস্য সদস্যদের নিয়ে, আমরা সেটা নিয়ে আলোচনা স্তরে আছে। আর ইপিএফের ব্যাপারে বাড়াতে বলেছিল মিনিমাম 450 থেকে আরম্ভ করে, যাদের যেরকম মাইনে 560, কারো 800, এরকম করে ইপিএফে এক একজনে দিতে হয়। তাই সবচেয়ে যেটা কম মাইনে আমাদের ক্যাজুয়ালদের 7,500 টাকা পর্যন্ত এখন আমাদের তাদের ইপিএফ সহ তাদের আমরা পৌরসভা দিতে হয়। তাই আজকে আমি কলকাতায় এসেছি, শুনলাম যে সব স্টাফেদের বাড়িতে আইন হাতে নিয়ে এইভাবে করছে। আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এভাবে করবেন না, কারণ এমার্জেন্সি ডিপার্টমেন্ট তো পৌরসভার, এখানে যাতে এইভাবে এমার্জেন্সি ডিপার্টমেন্টের জল আলো সাফাই বিভাগ থেকে আরম্ভ করে মেডিকেল থেকে আরম্ভ করে আমাদের আছে, আপনারা দয়া করে এটা করবেন না। আপনারা কাজ করুন, পৌরসভা আপনাদের ওপর সহৃদয় আছে, কারণ আপনারা ইপিএফের ব্যাপার বলেছিলেন, আমরা ইপিএফের ব্যাপারও আমরা বাড়িয়ে দিচ্ছি, কারণ এর আগে আপনাদের ইপিএফ ছিল না, সেটাও কিন্তু মহামাটি মানুষের পৌরসভা এসে আপনাদের ইপিএফটা করে দিয়েছে। আপনাদের বলেছিলেন যে সম্পূর্ণ ইপিএফটা যাতে দেওয়া হয়, সেটাও কিন্তু এ মাস থেকেই মিনিমাম 460 থেকে এবার কারো যার যেমন মাইনে তার সেরকম আমরা 500, 600, 700 যার যেরকম ইপিএফ থেকে আমরা দিচ্ছি। তাই মিনিমাম আমরা 7,500 টাকা বেতন পাচ্ছেন, তাই আপনারা যে যার কাজ করুন। আর কারণ এটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট, এখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে কিছু স্টাফ আছে তারা কোনো কাজ করছে না, 8 ঘন্টা করে ডিউটি করার কথা তারা 1-2 ঘন্টা করে ডিউটি করছে, ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, এটা আমি তাদের কাছে অনুরোধ করব, কারণ এটা পৌরসভার যে কাজে অনেকে হচ্ছে। কালকে আমরা দিদিকে বলো দৌলতপুর গেছি, বলছে ড্রেন এমন পরিষ্কার করেছে তারা সেখানে সেভাবে হচ্ছে না, যারা সাফাই বিভাগ আছে তারাও 2-2.5 ঘন্টা করছে। তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা যে 8 ঘন্টা যে ডিউটি সেই ডিউটিটা দয়া করে সমর্থনে করুন, পৌরসভাকে আপনারা সমর্থনে সুন্দরভাবে যেমন কাজ করবেন, পৌরসভার নাগরিকদের আমরা সেরকম স্বাচ্ছন্দ্য দিতে পারবো। তাই আপনারা নিজেরা কেউ আইন হাতে করবেন না, দয়া করে আপনারা যে দাবি দিয়েছেন সেটা আমাদের পৌরসভার সদস্যরা আমরা বসেছি, বসে কীভাবে কী করা যাবে সেটা আমরা সকল মিলে আলোচনা করে আমরা আপনাদেরকেও ডাকবো, ডেকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত করবো।